চট্টগ্রামের কাটলিতে শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ, একই পরিবারের সাত সদস্য সহ নয় জন গুরুতর দগ্ধ, মেডিকেলে চিকিৎসাধীন। ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার, জানা যায়নি পরিচয়, ঘটনাস্থলে সিআইডি ক্রাইম সিন ইউনিট। চট্টগ্রামে র্যাবের ভয়ে মাদক বিক্রির নগদ 1,17,00,000 টাকা জানালা দিয়ে ফেলে দিল রোহিঙ্গা দম্পতি, 5,000 ইয়াবাসহ আটক। নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর মিরপুর স্টেডিয়ামে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান কাল থেকে অংশ নেবেন ফিটনেস টেস্টে। যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের জয়োৎসব, ভোট চুরির অভিযোগের রাস্তায় রিপাবলিকানরাও, ট্রাম্পকে তালাক দিচ্ছেন মেলানিয়া, দাবি গণমাধ্যমের।